সামনে ঢুকে সামনে রোগটা সরি আমি ঠিক আছি দাদা আজকে আপনাদের এই মিছিলটা কেন? কালকে অমিত শাহের নেতৃত্বে যে নক্কারজনক ঘটনা ঘটেছে, ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। বিদ্যাসাগরের 200 বছরের জন্ম শতবার্ষিকী চলছে, সেই তার এই 200 বছর জন্মবার্ষিকীতে তার মূর্তিটাকে ভেঙে দেওয়া, এরকম জঘন্য কাজ বিজেপি করতে পারে এটা প্রমাণ করলো তারা। এবং তারা হিংসা ছড়িয়ে ক্ষমতা আসতে চাইছে, পশ্চিমবাংলার মানুষ তাদের ক্ষমা করবে না, এবং তার প্রতিবাদে আজকের ধিক্কার মিছিল। এটা কোথায় থেকে কত দূরে যাবে? এটা এখান থেকে আমরা শুরু করব বঙ্গবাসী কামরিপুর মোড় থেকে বঙ্গবাসী পর্যন্ত যাবো।